যে কোনো পার্টি স্পেশাল ওকেশন বা দাওয়াতের জন্য আজকে একটি গর্জিয়াস গ্লিটারি মেকআপ লুক করব। মেকআপের শুরুতেই ব্যবহার করে নিচ্ছি রেভলিউশনের ম্যাটিফাই প্রাইমারটি। প্রাইমারটা ফাউন্ডেশনের লংজিভিটি অনেকটাই বাড়িয়ে দেয় এবং তারপর রেভলিউশনের কনসিল অ্যান্ড ডিফাইন কনসিলারের শেড C10টি আমি আজকে কালার কারেক্টর হিসেবে ব্যবহার করব। মিডিয়াম থেকে ব্রাইট টোনের আপুদের জন্য C10 শেডের কনসিলারটি একটি পারফেক্ট কালার কারেক্টর হতে পারে। ফেসের যেই এরিয়াগুলোতে ডার্কনেস রয়েছে সেই জায়গাগুলোতে আমি এই কালারের কনসিলারটি ব্যবহার করে নিচ্ছি এবং তারপর দেখতে পাচ্ছেন কত ইজিলি ব্লেন্ড হয়ে যাচ্ছে একটি ব্রাশ দিয়ে, এবং এটা ব্যবহার করার ফলে আমার ফাউন্ডেশনটাকে আর ডাবল লেয়ার করার প্রয়োজন পড়বে না। কনসিলারটি ফুল কাভারেজ এবং খুব সহজেই আমার ফেসের সাথে মানিয়ে যায়। অনেকেই আছে অরেঞ্জ বা পিচ কারেক্টার ইউজ করতে ভয় পায় বা ব্লেন্ড করতে পারে না, তাদের জন্য C10 শেডের কনসিলারটি একদম পারফেক্ট। আর আজ বেইজের জন্য পিগমেন্ট প্লেয়ার Shade 2 এবং Shade 7 দুটো শেডের ফাউন্ডেশনকে মিক্স করে আমি আমার ফেসে অ্যাপ্লাই করব। এই ফাউন্ডেশনটা একদম ফুল কাভারেজ এবং সুন্দর একটা ফ্ললেস ফিনিশিং দিতে সাহায্য করে। Shade 2 এবং 7 দুটো শেডকে মিক্স করে নিয়ে আমি আমার পারফেক্ট শেড পেয়ে যাই। আপনারা আপনাদের পারফেক্ট শেড খুঁজে নিতে লিরা ইম্পোর্টের ফেসবুক পেজ ইনবক্স করতে পারেন। আর আজকে আমি প্রথমবারের মতো একটি ক্রিম ব্লাশ ট্রাই করতে যাচ্ছি। ক্রিম ব্লাশ আমি সবাইকে শুধু ইউজ করতে দেখি, তাই রেভলিউশনারি ক্রিম ব্লাশটি আমি আজকে ট্রাই করব। বেজের পরে হালকা একটু ক্রিম ব্লাশ দিয়ে নিলাম এবং তারপর ব্লেন্ড করার পরে দেখবেন কত সুন্দর একটা গ্লোই ইফেক্ট দেয়। নর্মালি আমি ক্রিম ব্লাশ ইউজ করি না, তবে ন্যাচারাল লুকের জন্য ক্রিম ব্লাশ কিন্তু অনেক সুন্দর একটা লুক দেয়। এরপর রেভলিউশনের পাউডার ফাউন্ডেশন ইউজ করে নিচ্ছি অ্যান্ড ইউ ক্যান সি যে আমি কতটা ভালোবাসি। অলরেডি কিন্তু এটা আমার সেকেন্ড এবং এটাতেও আমার প্যান হিট করে গেছে। অলরেডি আমার এই পাউডারটাও শেষের পথে, সো দেখেই বুঝতে পারছেন কতটা আমি এই পাউডারটাকে ভালোবাসি। ফেস অ্যান্ড নেকে পাউডারটিকে ভালো মতো অ্যাপ্লাই করে আমার ফাউন্ডেশনটা সেট করে নিলাম। দেন রেভলিউশনের একটি ব্রাইট টোনের কনসিলার নিয়ে আমি আমার আইজের বেস করে নিচ্ছি। আই প্রাইমারের পরিবর্তে আই শ্যাডোর আগে কিন্তু কনসিলারও ব্যবহার করে নিতে পারেন। রেভলিউশনারি কনসিলারটা ম্যাট হওয়াতে আই মেকআপটা একদমই ক্রিজ করে না এবং আই শ্যাডোগুলোর কালারটাও খুব সুন্দর করে পপ আউট করে। আই মেকআপের জন্য আজ ব্যবহার করছি রেভলিউশনের ফরএভার ফ্ললেস অ্যাফিনিটি প্যালেট। কয়েকদিন আগে লিরা ইম্পোর্টের পেজে আমি এই প্যালেটটা দেখে আই ওয়েন্ট ক্রেজি। এত সুন্দর একটা প্যালেট, এখানে গ্লিটার রয়েছে, শিমারি শেড রয়েছে, কিছু ম্যাট শেড রয়েছে। ওভারঅল পার্টি লুকের জন্য এই প্যালেটটা একেবারে চমৎকার একটা অপশন। একটা লাইট ব্রাউন বেস দিয়ে নেওয়ার পরে রেভলিউশনের স্প্লেন্ডার ম্যাট ব্রঞ্জারের সেই ডিপ টাকে আমি নিয়ে নিলাম আমার আউটার কর্নারটা ডিফাইন করার জন্য। রেভলিউশনারি স্প্লেন্ডার ম্যাট ব্রোঞ্জারটি এতটাই পিগমেন্টেড যে এটাকে ফেস কন্ট্রোলিং অথবা আইশ্যাডো হিসেবে ইউজ করা যেতে পারে। তারপর এই প্যালেট থেকে আমি একটি শিমারি পিঙ্ক শেড আমার হাত দিয়ে পিক করে সুন্দর মতো করে অল ওভার লিডে অ্যাপ্লাই করে দিচ্ছি। আজকের লুকটা একটা পিঙ্ক বেস গ্লিটার মেকআপ লুক হতে যাচ্ছে। তারপর আমি এই প্যালেট থেকে এই লাইট পিঙ্ক একটা গ্লিটার পিক করে নিলাম, কতটা পিগমেন্টেড দেখেই বুঝতে পারছেন। আর আজকের লুকে আমার কিন্তু কোনো রকম আলাদা গ্লু ইউজ করার প্রয়োজন পড়েনি। গ্লিটারটার টেক্সচার এতটাই সুন্দর যে ফিঙ্গার দিয়ে সুন্দর মতো পুরো আইজে বসে যায় আর একেবারেই ফল আউট হয় না। আর আজকের লুকটাতে আমি একটু কাট ক্রিজ টাইপের করেছি, সো ক্রিজের উপরে আমি একটু পিঙ্ক আর ব্রাউন শেডটাকে দিয়ে আবার ডিফাইন করে দিচ্ছি। আজকের ভিডিওতে ব্যবহার করা সকল ব্রাশই রয়েছে পিগমেন্ট প্লেয়ার। আপনারা চাইলে প্রত্যেকটা ব্রাশ অথবা সকল মেকআপই পেয়ে যাবেন লিরা ইম্পোর্টের ফেসবুক পেজে। আইল্যাশ আইলাইনার আমি অফ ক্যামেরায় করে নিয়েছি এবং এরপরে রেভলিউশনের 5D মাস্কারা দিয়ে আমি আইল্যাশে অ্যাপ্লাই করে নিলাম। দেন সেম সেই স্প্লেন্ডার ম্যাট ব্রঞ্জারের ডিপ কন্ট্রোল শেডটাকে নিয়ে আমি আমার ফেস কন্ট্রোলিং করে নিচ্ছি। এই শেডটা কিন্তু অনেক বেশি পিগমেন্টেড, সো খুব সাবধানে এবং অল্প করে নিয়ে ব্লেন্ড করব। আ লিটল গোজ আ লং ওয়ে। এবং আমি আমার সম্পূর্ণ ফেস অ্যান্ড নেক এরিয়াটা কন্ট্রোলিং করে নিলাম। এরপর আমি আমার নোজ কন্ট্রোলিংও করে নিচ্ছি। ফিনিশিংটা দেখেই বুঝতে পারছেন যে কতটা ডিফাইন্ড এবং শার্প কন্ট্রোল হয়েছে আমার এই শেডটি দিয়ে। তারপর রেভলিউশনের নিউ একটা ব্লাশ কোরাল ড্রিম, শেডটা এতটা ড্রিমি, খুবই সুন্দর একটা কোরাল অ্যান্ড পিঙ্কের মাঝামাঝি একটা কালার, একেবারে পারফেক্ট যারা টোটালি পিঙ্ক ইউজ করতে চান না, আবার মনে হয় মাঝামাঝি একটু কোরাল শেড ইউজ করি, দুটো শেডের একটা মিক্সচার হচ্ছে এই কোরাল ড্রিম শেড। ব্লাশের চমৎকার পিগমেন্টেশন দেখে আমার মনটাই খুশি হয়ে গেছে। আমি এমনিতেই ব্লাশ লাভার, সো আমি একটু হেভি হ্যান্ডেডভাবে ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। স্টিল ইউ ক্যান সি কতটা ব্লেন্ডেড অ্যান্ড স্মুথ লুক দিচ্ছে। এরপর চলে যাব আজকে একটা নিউ হাইলাইটারে। ব্যবহার করছি রেভলিউশনের সুপার হাইলাইটার গোল্ড শেডটি। আমার অনেক দিনের শখ যে গোল্ড হাইলাইটার আমি ইউজ করে একটা টিউটোরিয়াল করব। এত চমৎকার একটা হাইলাইটার যে এটা দিলে না ফেসের গর্জিয়াস লুকটাও মনে হয় কি ন্যাচারাল একটা ভাইব চলে আসে। সাদা টাইপের হাইলাইটার সব ফেসে না মানালেও গোল্ডেন হাইলাইটার কিন্তু সব ধরনের স্কিন টোনেই মানিয়ে যায়। ওভারঅল এই শেডটা এমন যে মিডিয়াম বা ডিপ স্কিন টোনের আপুদের জন্যও খুব চমৎকার লাগবে, আবার ফেয়ার টোনেও খুব ইজিলি একটা
গ্লোই লুক দিতে সাহায্য করে। এরপর রেভলিউশনের ম্যাট লিপস্টিক শেড হেড টার্নারটাকে আজকে আমি ইউজ করব। আমি একটা ব্রাউন লিপ লাইনার দিয়ে ড্র করে নিয়ে তারপর আমি হেড টার্নার শেডটাকে ইউজ করলাম। এরপর রেভলিউশনের হাইড্রেট অ্যান্ড ফিক্স এই সেটিং স্প্রেটি আমি আজকে ইউজ করে নিচ্ছি। এই সেটিং স্প্রেটা মেকআপটাকে অনেক লং লাস্টিং করে, ফেসের অয়েল কন্ট্রোল করে এবং এক্সট্রা শাইনটাকেও কন্ট্রোল করতে সাহায্য করে। হাইড্রেটেড ফেসের জন্য এটাকে আপনারা একটা প্রাইমিং বেস হিসেবেও ইউজ করতে পারেন। সো উইথ দ্যাট মাই লুক ইজ কমপ্লিট। যেহেতু আজকে একটা পার্টি লুক করেছি, আমি একটু সুন্দর হেভি একটা ইয়াররিং পরে নিলাম অ্যান্ড ওভারঅল লেন্স অ্যান্ড আইল্যাশেস অর্নামেন্টস সব কিছু মিলিয়ে আশা করি আজকে এই লুকটা আপনাদের ভালো লেগেছে। যে কোনো স্পেশাল ওকেশন, পার্টি, ইভেন্ট অর দাওয়াতে আপনারা এই লুকটাকে ক্যারি করতে পারবেন। গ্লিটারি লুক অনেকদিন পরে করলাম, আপনাদের কেমন লাগছে লুকটাকে আমাকে জানিয়ে দিবেন। এবং আজকে ব্যবহার করা সবগুলো প্রোডাক্টের মধ্যে আপনার কোন প্রোডাক্টটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। আজকে এই ভিডিওতে দেখানো যে কোনো প্রোডাক্ট পারচেজ করতে অথবা প্রাইস জানতে ইনবক্স করুন লিরা ইম্পোর্ট ফেসবুক পেজে। সকল ডিটেলস আমার ভিডিওর ক্যাপশনে এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে। ডু চেক দেম আউট অ্যান্ড শেয়ার দিস ভিডিও উইথ ইয়োর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ইফ ইউ লাইক ইট। আমাকে ইন্সপায়ার করতে একটা হলেও কমেন্ট দিয়ে যাবেন। বাই।